Okay, so why IELTS? এটার আনসার আমি দিতে পারবো না, আনসার আপনাদের সবার কাছে আছে, তবে আমি আপনাকে হেল্প করতে পারি আনসারটার কাছে কিভাবে যাইতে পারেন। হ্যাঁ, সো আমি আমার ইউনিভার্সিটির এক সিনিয়র বড় ভাইয়ের কাছে শুনছি, উনি উনি মানে বিসিএস ক্যাডার। হ্যাঁ, সো ভাইয়েই ভাইয়েই গল্পটা বলছে। হ্যাঁ, তো এরকম সেটা হলো বলতেছে, কোনো এক এলাকায় এরকম এক টিয়ানো সাপ, হ্যাঁ ইউএ ইউএনও, হ্যাঁ কিবা টিয়ানো বলে অনেকে, উনি কিন্তু টপ লেভেলে বস, বস পার্টি, হ্যাঁ পুরো একটা থানাকে ইয়ে করে। সো এরকম এক ইয়নো সাপ একটা এলাকায় মানুষ খুব পানি পানি করতেছে, হ্যাঁ সো পানি দরকার। এখন ইয়নো সাপ একটা দিঘি খনন করবে, হ্যাঁ মানুষ বলতেছে দিঘি খনন করার জন্য। সো উনি দেখছে যে ভালোই মানুষ বলতেছে যে স্যার এখানে একটা দিঘি করেন, মানুষের পানি দরকার। সো উনি দিঘি দিঘি করছে, আপনার ধরেন ধরেন 2 কোটি টাকা, 2 কোটি টাকা দিয়ে দিঘি উনি খনন করে নাই, কিন্তু উনি কাগজে কলমে 2 কোটি টাকা কস্টিং দেখাইছে, এই এই এলাকায় এত সালে এই মাসে একটা দিঘি হয়েছে জনগণের সেবার জন্য, পানির জন্য। এখন কাগজে কলমে 2 কোটি বাইয়া খাইয়া ফেলছে, এখন ওনার বদলি হয়ে গেছে আরেক জায়গায়, নতুন টিয়ানো সাপ আসছে, আইসা পুরাতন কাগজপত্র গাঁটতেছে, গাইটা দেখলো যে কি রে এখানে তো একটা দিঘি খনন করা হয়েছে, দিঘি তো নাই, কাহিনি বুঝছেন, দিঘি তো নাই। সো উনি নতুন টিয়ানো সাপ যেটা করলো সেটা কয়, উনি আবার আবার 2 কোটি টাকা দিয়ে, যে এখানে জনগণ দিঘি দিঘি আছে, এখানে একটা দিঘি আছে, জনগণ এখন আর এই দিঘি চায় না, পানি টানি লাগে না, প্রবলেম সলভ হয়ে গেছে, দিঘি বরাট করতে হবে, হ্যাঁ দিঘি বরাট করতে হবে। সো ভাইও 2 কোটি টাকা দিয়ে কাগজে কলমে দিঘি বরাট করে ফেলছে, দিঘি আসিলই না এবং বরাটও হয় নাই, কিন্তু কাগজে দিঘি খনন হয়েছে, নতুন ভাই আসা কাগজে এটা আবার বরাট করছে, উনিও 2 কোটি খাইলো। এখন উনি প্রবলেমটা সলভ করে দিছে, হ্যাঁ কাইন্ডা বুঝছেন, এভাবে বাংলাদেশ চলতেছে মোর অর লেস। মানে ভাই হয়তো এটা একটা কাল্পনিক গল্প, এটা একটা কাল্পনিক গল্প, কিন্তু ভাই আমারে জাস্ট বুঝাইছে, আমাদেরকে বুঝাইছে, ভাই অনেক মজা করতো আমাদের নিয়ে, আমরা অনেক আমরা অনেকগুলো একসাথে ভাই ভাই আসলে ক্যাম্পাসে আসলে আড্ডা দিতাম, গাড়ি নিয়ে আসে ভাইয়া, হ্যাঁ সো আয়া অনেক সময় আমাদের খাওয়াইতো। মানে উনি কইলো গল্প করতো তো পরে বললো যে এই কাহিনী, বুঝছেন এটা এটা হয়তো কাল্পনিক ছিল, কিন্তু এখন বুঝছেন কেন আয়েলস দিতে হবে আপনার। বাচ্চা কাচ্চার জন্য ঠিক আছে, এটা থেকে আমরা বের হইতে পারবো না, এগুলা খুব খুব মানে 27 ওই যে 700, 800, 1000 বছরের প্র্যাকটিস আমাদের এগুলা, হ্যাঁ এগুলা থেকে বের হওয়া পসিবল না। আপনি মনে করেন আপনি ভালো, নো নো নো, আপনারা বসাই দেয় ওই টেবিলে, আপনি নদী খনন করবেন বুঝছেন, নদী কাটবেন আপনি, ভাইয়া তো দিঘি কাটছে, নদী কাটবেন, নিজেরা ভালো মনে করেন না, ফেসবুক কি ইউটিউবে ভিডিও দিলে লাইক একটা মারবেন না, না আপনার তো ক্ষমতা নেই। প্রাইমারি স্কুলের স্যারেরা নিজেরা অনেক ভালো বলে, হ্যাঁ প্রাইমারি স্কুলের স্যারেরা, ডু নো হোয়াই, প্রাইমারি স্কুলে ঘুষ খাওয়া যায় না, ঘুষ নাই তাই, তাও তো ওই যে বই নিতে 50 টাকা রাখে, কে কইছে 50 টাকা রাখতে, সরকার কইছে, আমার মনে হয় না কইছে, যে কয় নাই মনে হয়, তারপর পার্লামেন্টের বই দিতে কিন্তু আমি জানি না রাখে কিনা, বাট আমার জাস্ট মনে হয় রাখে, হ্যাঁ সো দ্যাটস ইট, আপনার ক্ষমতা নাই দেখে আপনি চুরি করতেছেন না, আর কিছু নাই। iPhone 14 যদি সামনে পড়ে এবং রাস্তায় যদি কেউ না থাকে, অন্ধকার, আপনি 3 মাইল দূরেও কেউ নাই, আপনি এটা পকেটেই নেবেন, চারপাশ এরকম নিতে হবে, না নিলে আরেকজনের নিয়ে যাবে, ওই সময় তো আমার খারাপ লাগবে, না নিলে যদি আপনার আপনার প্রতিবেশী পায়, পিছিয়ে আপনার প্রতিবেশী আসতেছে, এটা যদি আপনি বুঝেন তাহলে আপনি এটা লইবেন, কারণ প্রতিবেশীরে তো দেওয়া যাবে না তাই না, কেমনে সম্ভব, আপনার চাচাতো ভাই খালতো ভাই কেন নিবে, আপনি নিবেন, এই খেলাটা ওই জায়গায় বুঝছেন, সেটা 1000 বছর ধরে মাথায় আসতে ঢুকে গেছে,
দাদার বাফের দাদার দাদার দাদারা এগুলা ধরেন ওনাদের থেকে পেয়ে আসছি, তো এগুলা থেকে বের হইতে পারবো না। আজকে আর না, থাকেন, আসসালামু আলাইকুম।